রাজ্যের অভিযোগ যে বিজেপি আর সিপিএম আওতাত করছে, যেখানে সিপিএম এর এজেন্ট নেই সেখানে বিজেপির এজেন্ট বসছে, কি অভিযোগ করলেন ব্যানার্জির শুনুন। ওদের এজেন্টই নেই কোনো জায়গাতে, ওরা বোধ হয় 25% এজেন্ট পেয়েছে আর বোধ হয় এজেন্টই পায়নি। সিপিএম তো এজেন্ট বসিয়েছে অলমোস্ট, সিপিএম কোনো কোনো জায়গায় 100% বসিয়েছে, কোনো কোনো জায়গায় 70-80%। আর বিজেপির সঙ্গে সিপিএমের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে বিজেপির এজেন্ট দিতে পারবে না সেখানে সিপিএমের এজেন্ট থাকবে, সিপিএমের এজেন্ট বাই চান্স যদি কোথাও না দেয় তাহলে সেখানে বিজেপির এজেন্ট থাকবে। বিজেপির সংগঠন নেই, বিএপি কিছু নেই, তো আমি কী করব? সেন্ট্রাল ফোর্স তো সব জায়গাতেই তো অসভ্যতা করছে, সেন্ট্রাল ফোর্স তো অলরেডি বেরিয়াতে শ্লীলতা হানি করেছে। এটা হচ্ছে মোদীর ফোর্স, মোদী নরেন্দ্র মোদী তো এইসব করেই তো গোটা ভারত মানে পশ্চিমবাংলায় বিশেষ করে পশ্চিমবাংলায় নির্বাচন করতে চলছে, তো মানুষ তার রিয়াকশান দেবে দেবে মানুষের যা দেয়। আর আমার কাছে যা খবর আছে 12-14টা মেশিন আছে, তার মধ্যে কয়েকটা মেশিন রিপ্লেস হয়েছে আর এটা কয়েকটা মেশিন রিপ্লেস করবে। এখনো আমার কাছে কোনো খবর নেই, কোনো গন্ডগোলের। আমার সকাল থেকে আমি যেটা খবর নিয়েছি, আমার পোলিং এজেন্টদের কোথায় সব বসেছে কিনা আমার নিজের লোকেদের খবর নিতে হবে, সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট বসেছে, সেই খবরটা নিয়েছি। একটা জায়গায় একটু দেরি করেছিল 10 মিনিট, সেটা ছাড়া আর সব জায়গায় পোলিং এজেন্ট। বিজেপি তো অনেক জায়গাতে এখানে সব হোটেল মোটেলে সব বাইরের লোকজন রেখেছে, সেই ইলেকশন কমিশন তো তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। আমি তো নিজেই কমপ্লেন করেছি একটা ব্যাপারে, সেই কমপ্লেন আজ 2 দিন হয়ে গেল, কোনো পদক্ষেপ তো নেওয়া হয়নি। তো তা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।